থ্যাংক ইউ সো মাচ রক্তিম দা, অনেক দিন ধরে ওয়েট করছিলাম, অনেকবার তোমার সাথে কথা হয়েছে, মেসেজে কথা হয়েছিল, মেসেজ করেছিলাম, ফাইনালি হচ্ছে। কেমন আছো বলো? অনেক কিছু সহ্য করেছো, কেমন আছো? ভালো আছি। তুমি বলেই হয়তো ভালো মানে আছো, এইটাই, এই মনের জোরটা, এই যে এটাকেই সম্মান করি, এটাকেই ভালো লাগে। এত কিছুর পরেও আজকে ফার্স্ট লুক আসছে, মাঝখানে চুপ ছিলে, মানে ঠান্ডা সবকিছু, আর রক্তিম চ্যাটার্জি মার্কেটে নেই, কিছু নেই, তারপর আজকে হঠাৎ করে যে আসা, এতদিন ধরে চুপ থেকে যে কাজ চলছিল, কিছু মানে বলো, এতদিন কি করছিলে, কোথায় ছিলে? না, অনেকদিন আগে ইনস্টাতে একটা রিলস দেখেছিলাম, তো সে রিলসটায় একটা খুব ভালো স্টেটমেন্ট ছিল। সে স্টেটমেন্ট হচ্ছে, যদি খারাপ থাকার সময়তে যদি কারোর কাউকে না পাওয়া যায়, তাহলে ভালো থাকার সময় তো কাউকে প্রয়োজন নেই, এটা আমি বিশ্বাস করি। তো খারাপ থাকার সময়তে স্ত্রী ছিল, ছেলেরা ছিল, ফ্যামিলি ছিল, আর খুব মিথ্যা কথা বলবো না, আমার ডিরেক্টর রাত ছিল, তো ভালোটাও এদের সাথে থাকবো, চুপচাপ সাইলেন্টলি অনেক জিনিস বানানো যায়। তো আমরা তো দিনের শেষে একটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে তো বিলিভ করি, মানে আসি, তো সেটা সামহাও কোথাও না কোথাও গিয়ে মাথার মধ্যে অনেক কেমিক্যাল লোচা করে ফেলে, তো সেখান থেকে বেরোতে হবে, তাই জন্য সাইলেন্ট থাকাটা বেটার। ফাইনালি আজকে এলো যে কাজটা এলো, এরপর তো আজকে তো তোমার সব রিভিউয়ার, সব তোমার বন্ধুরা রয়েছে যারা ইন্টারভিউ টিউ করে, তারা তো সব বসে যাবেই, আজকাল থেকে স্টার্ট হবে সব সে নিয়ে কথাবার্তা, নেগেটিভ হোক পরোয়া করি পজিটিভ। না, পরোয়া পরোয়া করো না, করি না, সেইভাবেই সত্যি রিটার্নটা সেভাবেই হয়েছে, এটা খুব ভালো লাগলো আমার দেখে। পার্সোনালি আমি রেসপেক্ট করি তোমার ভিশনকে, এত কিছু হয়েছে কিন্তু তুমি কখনো, একটু আগে তুমি ইনফ্যাক্ট আমাকে একটা ডিপি দেখে বললে হোয়াটসঅ্যাপে যে খুব সুন্দর ডিপিটা, মানে আমি ভাবছিলাম দাদা কি ওই ডিপিটা দেখে আমার ইন্টারভিউটা জয়েন করবে, সেই জন্য ফার্স্ট টাইম নাম্বারটা লিঙ্কটা পাঠাচ্ছিলাম না অনেস্টলি স্পিকিং, কিন্তু তুমি স্পোর্টিংলি নিয়ে সেটাকে ভালো বলে এলে এবং ফাইনালি তোমার সাথে আমার কথা হচ্ছে, সেটা আমি না যে মানুষটাকে নিয়ে সেটা তো পরে আসছি, তো সেখানে কি আর যোগাযোগ আছে, ওই মানুষটার সাথে কি আর যোগাযোগ আছে এখনো? না, আমি একটা জিনিস বিশ্বাস করি সব সময়তে, এবং আজকেও বিশ্বাস করি, যদি কেউ আমাকে কোনো কথা জিজ্ঞেস করে, তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলি, সম্পর্ক যদি ঘরের মধ্যে তৈরি হয়, বন্ধটা এবং ভাঙাটা সেটা ঘরের মধ্যে থাকাটাই বেটার। সোশ্যাল মিডিয়া যদি সবকিছুর জন্য যদি উপযুক্ত হয়, তাহলে আমার মনে হয় না কারোর সম্মান এখানে টিকে থাকবে, কারণ না, এবার ব্যাপারটা হচ্ছে যে একটা রেসপেক্ট থাকতে হবে একে অপরের প্রতি। ভুল ত্রুটি মানুষ দ্বারা হয়, আমার দ্বারাও ভুল ত্রুটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, আমি অনেক এগিয়ে চলে এসেছি, সেও তার জীবন অনেক এগিয়ে চলে গেছে, সম্পর্ক ঘরোয়া ছিল, আজকের ডেটেও যদি আমি কোনোদিন, আমার কান অব্দি আছে যে আমার আমার এবং মানে কোনো প্রবলেমের মধ্যে, মানে তারা ঈশ্বর করুক সব সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক এবং সব কাজ ভালোভাবে হোক, আমরা একই কমিউনিটি থেকে বিলিভ, আমি স্পেশালি আমরা একই কমিউনিটি থেকে আমরা আসি এবং আমরা একই কমিউনিটিতে থাকি, আমরা একটা ছাতার মতো ইন্ডাস্ট্রিটার মধ্যে রয়েছি, কেউ দুর্নাম কুড়োতে পারে, কেউ সুনাম কুড়োতে পারে, যদি আমার দ্বারা কারোর যদি কোনো উপকার হয়ে থাকে, কিংবা আমার দ্বারা আমি যদি বিশ্বাস করি, যদি আমি যদি কারোর উপকারে লাগি, যদিও বা তাদের কাছে হয়তো আজকে লাগার জায়গাতে আমি নেই, আর আমি আমি মনে করিও না যে তারা আমার সম্পর্কে কি ভাবলো কি না ভাবলো, মানে এটা তো আমার কিছু যায় আছে, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, আমার হারানোর জীবনে কিছু ভয় নেই, মানে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি অনেক কিছু শুনি, আমি অনেক কিছু দেখি, আমি আমি চুপ থাকাটা বেশি প্রয়োজন, আমি চুপ থাকাটা বেশি প্রয়োজন মনে করি, তার কারণটা হচ্ছে আমার মনে হয় না যে সবকিছু সবার সামনে তুলে ধরলেই আমি আমি বড় হয়ে যাব, এটা 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 আমার ব্যক্তিগত মতামত। এবার অনেকে এটা ভাবতে পারে, তার মানে চুপ থাকাটা কি আমার কোনো দুর্বলতার কারণ, কি আমার কিছু কি সেইখানে হয়ে রয়েছে যেখানে আমি চুপ থাকছি, আমার আমার দোষ ছিল কিছুটা হলো, আমি খুব হটকারিতার সব জিনিস ডিসিশন নিই, আমি একটা জিনিসকে খুব ভালোভাবে বানিয়েছিলাম, তার পেছনে খরচা, যাবতীয় যা খরচা, আমার কাছে যদি স্টেটমেন্ট আমি দেখিয়ে দেবো, আগে তোমরা প্রোডাক্টটা যা দেখেছো
সমস্ত কিছু আমার অ্যাকাউন্ট থেকে করতে হয়েছে। আমি কখনো সেটার ক্লেম কিংবা কিছু করতে জানি। আমি একটা নর্মালি একটা যোদ্ধা হিসেবে যদি আমাকে কেউ বাপ মায়ের গালাগাল দেয়, আমি মনে করি যদি আমার গায়েতে কোনো কালি লাগে, সে কালিটার দাগটা আমাকে মুছতে হবে। তার জন্য যতটা এন্ড অব্দি যাওয়ার হয় আমি যাব। হতে পারে হয়তো আমার স্টেপ ভুল, হতে পারে হয়তো আমার সম্পর্কের হয়তো মানটা হয়তো আমি বুঝিনি, হয়তো আমি আমার একটা দায়রা থাকে, দায়রা থেকে হয়তো অনেক বেশি চলে গেছি। কারণ মানুষ অনেক কিছু বাঁচানোর চেষ্টা করে সামহাও, তাতে তাতে মানে অপবাদ তো অনেকের আছে, অপবাদ অনেকের আছে, কিন্তু সবার সাথে কিন্তু সবাই কাজ করে, একটা নামের দিকে তাকিয়ে, একটা প্রেস্টিজের দিকে তাকিয়ে। তো আমি বিশ্বাস করি আমি আগে নিজের নামটা তৈরি করি, তারপরে দেখবো অটোমেটিক্যালি সবকিছু চলে আসবে হাতের মধ্যে। তো একদম না, আমি বেস্ট উইশেস জানাই, যে কোনো কাজ যদি তারা করেন কিংবা তারা করছেন আগামীকালে নিশ্চয়ই ভালো হবে। তবে লড়া তো লড়াই তো অতি অবশ্যই যায়। মানে একটা কথা আছে না, ওই শাহরুখ খানের একটা রাইজে ডায়লগ ছিল, যে গুজরাট কে হাওয়া মে ব্যাপার হে সাহেব, মুঝে রোক লোকে মেরে সাজ কো ক্যাসে রোকোগে। তো আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ডায়লগটা হচ্ছে যে বেঙ্গল কা হাওয়া মে ক্রিয়েটিভিটি হে সাহেব, মুঝে রোক লোকে মেরে ক্রিয়েটিভিটি কো ক্যাসে রোকোগে। তো দেয়ার ইজ, আমার কাছে, আমার কাছে আমার ক্রিয়েটিভিটিটা অনেক বড় ফ্যাক্টর। এটা আমার সাথে যারা কাজ করে তারা জানে, আমি লেগে থাকি যে কোনো জিনিসের ওপরে, যে কোনো সাবজেক্টের ওপরে। তবে হ্যাঁ, আমি আমি বিশ্বাস করি যে প্রত্যেকের কাজ ভালো হোক, প্রত্যেকে এগোক, প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট, যার ছোট জিনিস হোক বড় জিনিস হোক যেটাই হোক না কেন, চলুক, ভালো করে চলুক, সেটাতে আমরা সবাই আনন্দ পাবো। এমন না যে কারোর খারাপে আমি হাসবো, কারোর কারোর ভালোতে আমি তার পাশে থাকবো, এই এই সত্তাটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, তোমার এই যে আমাদের অ্যানাউন্সমেন্ট টিজার বাংলাতে এরকম ভাবা যায়নি, সেখানে তুমি অঙ্কুশদা মিলে একটা এরকম এনেছিলে, ভিলেন লঞ্চ হচ্ছে, দিব্যেন্দুদাকে আমরা দেখেছি, এইভাবে একটা জিনিসকে আনা, সেখানে তোমার পরিষ্কার ভাবে তুমি একদম সোজা ভাষায় বলেছো, সোজা উত্তর দিয়েছো যে তোমার পুরো পকেট থেকে তোমার অ্যাকাউন্ট তুমি অব্দি দেখাতে পারো, মানে পরিষ্কার ভাবে তুমি বলছো সেই জায়গা থেকে সেটা সেটা ওদের দাঁড়িয়ে। সেটা সেটা ওদের হাউসও জানে। হ্যাঁ, ও সেখান থেকে আজকে মির্জা তো ওদের প্রোডাকশন থেকে আসছে, মানে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে আসছে, কিন্তু ওদের ওখানে মির্জার সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা ডিলিট হয়ে গেছে, কিন্তু নেক্সট জেন ভেঞ্চার্সে কিন্তু ভিডিওটা আজও আছে, কিন্তু নেক্সট জেন থেকে আসছে না ছবিটা। এই যে বিষয়, মানে এগুলো তো দর্শক কনফিউজ হচ্ছে, আলটিমেটলি তো দর্শকের কনফিউশন। প্রথম কথা, কে ডিলিট করলো, কে সেভ রাখলো, এতে কিচ্ছু যায় আসে না। একটা জিনিসকে ভাবা হয়েছিল, ভেবেছিলাম, টাকা খরচা করে বানিয়েছিলাম, সেটা সামহাও তাদের মনে হয়েছে আমি বানাতে পারবো না, মানে আমার কাছে টাকা নেই। হতেই পারে আমার কাছে টাকা নেই। এবার সে ডিলিট তার মতো করে করেছে, আমি দেখেছি কারণ আমি টাকাটা দিয়ে বানিয়েছি। এবার কিছু বোকামির ভুল আমার আছে, সে বোকামির ভুলগুলো কি মানে মানে এথিক্যালি বা এথিক্যালি ভাবে নেক্সট জেন ভেঞ্চারের কিন্তু আমি কেউ নই। নেক্সট জেন ভেঞ্চারের পুরোটা হচ্ছে আমার মিসেস, এবং আমি অ্যাজ এ প্রডিউসার হিসেবে আমার সম্পর্কে তো 10টা বাজে কথা লিখতে পারতো, তাতে কিছু যায় আসতো? এবার মানে আসতো না, মানে পার্টিকুলারলি আমার আসতো। কিন্তু তুমি নেক্সট জেন ভেঞ্চারকে নিয়ে যদি বলো, তাহলে নেক্সট জেন ভেঞ্চারটা আমার ওয়াইফ অপারেট করে, আমার ওয়াইফ অপারেট করে। তো যেহেতু আমরা খরচা করে করেছি, জিনিসটা এখনো পর্যন্ত আছে, খুব শিগগিরই আমিও ডিলিট, আমিও বলবো তাদেরকে ডিলিট করে দিন। মির্জাটা যেই মানে আমি 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 তো আমি তো অলওয়েজ বলবো যে মির্জাটা আসুক। মির্জা এমন একটা সাবজেক্ট ছিল যে সাবজেক্টটা মানে খুব অন্যরকম ভাবে ভাবা হয়েছিল, তার তার মোশন করা, তার টিজার প্ল্যান করা, তাকে তাকে ওরকম একটা ঝাঁ চকচকে জায়গাতে রিপ্রেজেন্ট করা। দেখো, বললে অনেক কথা উঠবে, ঠিক আছে, এখন এই কথাগুলো বলা না, এখন এই মুহূর্তে কোনো, অনেক দিন হয়ে গেছে, অনেক কিছু পেরিয়ে গেছে, অনেক ঝড়ঝাপটা হয়ে গেছে, আর তার মধ্যে আমাদের অনেকের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এনাফ টাইম, ডিসেম্বর 10 তারিখে আমি ফেসবুকে সোশ্যাল পোস্ট পাই, এনাফ টাইম আছে, তারা ভালো করে বানিয়ে দর্শকের কাছে মানে ভালো কিছু আনুক। দর্শক যদি দিনের শেষে গিয়ে মানে লাস্ট 5টা সিনেমার থেকে যদি একটু বেশি কালেকশন দেয়, তাহলে আমার মনে হয় সিনেমাটা হিট হবে, আর সিনেমাটা মানুষের প্রতি জাস্টিফাইড হবে। আর যদি তুমি বলো আমার আমার তৈরি করা, আমার তৈরি করা সাবজেক্ট না নিয়ে, তো আমি কি আনবো না আনবো সেটা তো দর্শক দেখতে পাবে 24 তারিখে। আমি তো ওপেন রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছি। তো এবার 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 ব্যাপারটা হচ্ছে যে আমি আমি আমার সাবজেক্টটাকে নিয়ে ভাবি, যেটা হয়ে গেছে
সেইগুলোকে নিয়ে ভেবে না, এটা কি বলতো নিজের মনে কষ্ট লাগবে। তার কারণটা কি, আবার একটা কথা বলছি, সম্পর্কটা সব কিন্তু সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়নি, এমন হয়নি যে আমি সোশ্যাল মিডিয়াতে ওকে হাইলিকে পাঠালাম, ও আমাকে সোশ্যাল মিডিয়াতে হাইলিকে পাঠালো, ব্যাপারটা এরকম না, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবার একটা বাই একটা স্মৃতি বলতে গেলে না আমাদের মধ্যে, আমি 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 এটা মনে করি স্পেশালি যদি কোনোদিন একে অপরের প্রতি বিদ্রুপ কিংবা বিদ্বেষ যদি দাবার থাকে, তাহলে সেটাতে কেউ লাভবান হতে পারে না, কেউ লাভবান হতে পারে না, খুব মিউচুয়ালি অনেক জিনিস মেটাতে হয়। তো তারা যথেষ্ট বুদ্ধিমান, আমি জানি না তার ডায় বা লোকেরা কেরকম কি না কেরকম, আমি জানতেও চাই না, আমি অনেক কিছু জেনেও চুপচাপ অবস্থাতে এখন থাকাটাই বাঞ্ছনীয়। তার কারণটা এইটা না যে আমি কাউকে ভয় পাই, ট্রাস্ট মি, আমি কাউকে ভয় পাই, কারণ আমি যদি আমার পকেটের পয়সা ছবি বানাই, আমি কেন কাউকে ভয় পেতে যাব? আমি যদি মির্জা টিজারের জন্য হোটেলের টাকা পেমেন্ট করে থাকি, সেটা তো আমার অ্যাকাউন্ট থেকে গেছে, সেটা তো আমি জানি। আমি যদি পিআর পাবলিসিটি প্রমোশনে টাকা দিয়ে থাকি, সেটা তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, সেটা তারাও জানে। আমি ওই যে ডিরেক্টরকে ধরে এনে 10 বার যাতায়াত করিয়ে তাকে টাকা দিচ্ছি, সেটা আমার পকেট থেকে গেছে। রাইটার আমার স্ক্রিপ্টটা অন্য কোথাও গেছে, সেটা আমার পকেট থেকে গেছে। ইভেন অঙ্কুশ হাজরা যে নিজেও যিনি কাজ করছেন, তিনিও তো আমার রেমুনারেশন নিয়েই তো কাজ করেছেন, উইদাউট রেমুনারেশন ছাড়া তো তিনিও কাজ করেননি। সুতরাং এখানে অনেক কিছু জিনিস আছে, সুতরাং এই জিনিসগুলো না আজকে বললে তিত হয়ে যাবে। সুতরাং করুক করুক, যে যার নিজের মতো করুক, আমি ভাববো আমার জীবনটা দুঃস্বপ্ন ছিল, আজকে যেটা আমি মনে করি সেটা আমার আমার জন্য হয়তো হয়নি, এটাতে বেশি লাভবান আমরা। তর্ক বাড়ালে তো তর্ক বাড়বে। না, যখন তুমি দেখলে যে এই যে ডিসেম্বরে যে তুমি যে ফেসবুকে যে কথাটা বললে, যে হঠাৎ করে দেখা গেল যে নেক্সট জেন ভেঞ্চার্স এর সঙ্গে আর অ্যাসোসিয়েটেড থাকছে না অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, এই যে হঠাৎ করে যে আসা, এটা কি এর আগে থেকে তুমি কি কোনো আভাস পাচ্ছিলে, বা এটা কি কোনো কথাবার্তা হয়েছিল বা কিছু তার আগে থেকে চলছিল বিষয়গুলো? এবার 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 ব্যাপারটা কি হচ্ছে, মানে দেখো, মাঝখানে লোকগুলো যদি পরিষ্কার হয় না, তাহলে সমস্যা সম্পর্ক কোনোটাই খারাপ হবে না। ডিসেম্বর থেকে আজকে জুলাই মাস, এর মাঝখানে আমিও ছবি শুটিং করেছি, ছবি নামিয়েছি, খরচা করে ছবি নামিয়েছি, মাঝখানে তারও 4টে ছবি এসছে, মানে কটা সুপারহিট, কটা অল টাইম ব্লকবাস্টার, কটা মুখ থুবড়ে পড়েছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। সে তার জীবনে এগোচ্ছে, আমি আমার জীবনে এগোচ্ছি, তার মনে হয়েছে সে দিয়েছে, আমার মনে হয়েছে আমার তাকে কাউন্টার করাটা উচিত হবে না, আমার মনে হয় আমার তাকে কাউন্টার করাটা উচিত হবে না। তার মাকে আমি মা বলে এসেছি, তার ঘরের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক, ভালোবাসাটুকু নিয়ে থাকতে চাই আমি, সে ভালোবাসাটুকু নিয়ে থাকতে চাই, আমার যে বলো। প্রশ্নটা ছিল যে তোমার যে ইন্টারভিউ করেছে বা যে চ্যানেলে আমরা তোমার অনেক বক্তব্য শুনেছি, যে আমাদের ইউটিউবার যে মুভি রিভিউয়ার্স কমিউনিটি রয়েছে, অনেকেই তোমার কাছের ভাই বোনের মতন সম্পর্ক, সেটাও দেখে বোঝা গেছে। আবার কেউ কেউ রয়েছে যাদের বেশি করে অভিযোগ যে রক্তিম চ্যাটার্জি এই স্ক্যামার, এই টাকা পয়সা নিয়ে বিভিন্ন এক দুজনের পার্টিকুলার একটু বেশি অভিযোগ আছে তোমাকে নিয়ে। তো তাদের সাথে যোগাযোগ বা কথাবার্তা হয় বা কখনো পাল্টা রিপ্লাই দিয়েছো তাদেরকে এই যে ভিডিও ভিডিও আসার পর? সি, রিপ্লাই আমি দিয়েছি, কিন্তু সমস্যাটা কি, ওদেরও দোষ না এটা, এটা এটা পরে রিয়েলাইজ করে দেখেছি, তুমি যাদের কথা বলছো বলেছে, তারা কিন্তু কখনো খারাপ রেসপন্ড করেনি। বিষয়টা কি হয়, প্রথম কথা, বাংলা 10টা ছবি বেরোয়, 5টা ছবি রিভিউ খারাপ হতে পারে, 5টা ছবি রিভিউ ভালো হতে পারে, বাংলা ছবিটা কি ইউটিউবারদের রিভিউর উপর দাঁড়িয়ে আছে আজকের ডেটে? নয়, তারা তাদের কাজটুকু করছে। আচ্ছা, ইউটিউবে রিভিউ দেখে কি ডিরেক্টরটা কি সেই মতোই ছবিটা বানাচ্ছে? না, নয়, কখনোই নয়, এখনো তো অনেক সময় ফ্যান থিওরি এটা সেটা তো তারা দিয়ে দিচ্ছে, তারা গল্পই দিয়ে দিচ্ছে, কিন্তু তাও তো হচ্ছে না সেরকম। ইনফ্যাক্ট হলেও হয়তো নয়, ভালো হতো কিছু কিছু ক্ষেত্রে। নয়, তারাও ছবি বানাচ্ছে, আবার তাদের ছবিটাও ভালো হবে এটাই আশা করব। একটা কথা আমাকে বলো, যতগুলো বড় বড় প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, স্ক্যামার কথাটা পার্টিকুলারলি কি জন্য ইউজ হয়? মানে বাংলা ছবিকে নিয়ে স্ক্যাম করবে, তাই তো? বাংলা ছবিকে নিয়ে স্ক্যামটা কি করবে? সত্যি কথা, তুমি আজকে, স্ক্যামের জায়গা নেই, একটা ছবি না আসতেই পারে। অনেক বড় হিরোর, আমার দেবদার কথাই বলি, দেবদার অনেক ছবি আসেনি,
দু একটা অ্যানাউন্স করে আসেনি, না মানে না, এখনো রিলিজ দেবদার, হয়নি। দেবদার, আমি দেবদার কথা যাচ্ছি না, আমি বলছি, আমি কারোর কথাই যাচ্ছি না, আমি বলছি যে এমন একটা, তুমি এমন একটা প্রডিউসার বলো যারা সমাজে খুব ভালো কাজ করছে, কন্ট্রিবিউশন আছে, না কারোরই ঠিক নেই আছে, তুমি অ্যান্সার দিচ্ছ কিন্তু, একদম, আমি দিচ্ছি, কারণ নেই, কন্ট্রিবিউশন কিছু নেই, তুমি যে কথা বলছো কন্ট্রিবিউশন কিছু নেই। নেই, ওরা আমাকে স্ক্যামার বলছে, আমার, আমি কি সোশ্যাল মিডিয়া থেকে কি চলে গেছি? আচ্ছা, আমার কি ছবি করা বন্ধ হয়ে গেছে? আমার ভাল লাগছে না, আমার সাবজেক্ট ভাল লাগছে না, পরিষ্কার কথা, আমি এখানে কারোর, আমার দিনের শেষে আমার ওপর কিংবা আমার কোম্পানির ওপর কিংবা আমার এই ভেঞ্চারের ওপর যারা পয়সা ইনভেস্ট করে কিংবা যাদের পয়সায় আমরা ছবি করি, তারা সাফারার হবে, আর এরকম সাফারার আগে হয়েছে আমার সাথে, একটা ছবিতে কয়েক কোটি টাকা লাগানোর পরে সেই ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, কাকে বিশ্বাস করবে তুমি? এখানে অভিনেতাদের হাত পায়ে ধরে ডাবিং করতে পাঠানো হয়, মনে হয় প্রডিউসার তখন একটা গাধা, অভিনেতারা এত বড় চিঠি পাঠায় যে টাকা না ক্লিয়ার করলে ডাবিং করব না, কেন? কখনো কোনো অভিনেতা তো এইটা বলেনি সিনেমা সারতে, ঠিক আছে আমি সিনেমাটা করে দিচ্ছি, তোমার রিলিজ হওয়ার পরে একটা অভিনেতা এই কথাটা বলুক, একটা অভিনেতা এই কথাটা বলুক যে আমি কোনো রেমুনারেশন নেব না, তুমি সিনেমাটা করো তোমার হাউস থেকে করো, সিনেমায় প্রফিট হলে আমাকে পার্সেন্টেজ দেবে, বলুক, কাল ভাত রুটি বন্ধ হয়ে যাবে। তুমি তুমি প্র্যাকটিক্যাল জায়গায় কিছু এসো, তুমি কিছু এরকম এখনো পর্যন্ত তোমার যেই সময়টা, তুমি খুবই মানে কম সময় বড় ভিশন নিয়ে গিয়েছো, সেই সময়টা তুমি কিছু এরকম হিরোদের থেকে, কোনো হিরোর থেকে ফেস করেছো? আমি হ্যাঁ রিজেকশন না করেছি, হওয়া সেই সব ছেড়ে বলছি। করেছি, নিশ্চয়ই করেছি, করেছি বলে বলতে পারছি, করেছি করেছি, নাম নেব না, করেছি, প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে, করেছি। সি, আমার ছবি তো একটা, কিন্তু আমার, যাই হোক, এখন অনেক অনেক কিছু বেরিয়ে আসবে, দরকার নেই, যে যার মতো চলুক, আমি আমার মতো চলি, আমার সাথে কাজ করতে হবে না কারো। আচ্ছা, তোমার নেক্সট, বেঙ্গল যেই পুলিশ, কথাটার মানে হচ্ছে নেক্সট জেনারেশন, যদি যদি কোনো ছেলে আমি না তৈরি করতে পারি, কি কোনো যদি ভালো মুখ আমি না তৈরি করতে পারি, তাহলে তো স্টার পাওয়ারের উপর সারা জীবন বেঁচে থাকতে হবে। দেবদা জিদ্দাকে কেউ তো সুযোগ দিয়েছিল, তবে তো দেবদা জিদ্দা হয়েছে, আমি এখন ওই লাইনে বিশ্বাসী, তবে এটাও না যে অভিনেতা ছাড়া কাজ হবে, এটাও না, কারণ আমাদের সো কল্ড, আমাদের স্যাটেলাইট ফ্যাটেলাইট অনেক কিছু থাকে, ঠিক আছে, যেটাতে প্রডিউসাররা নিজের পয়সাটাকে সিকিউর করে, এখন তো আবার সেটাও অনেক সময় তো শুনতে পাই যে সেটাও হবে কিনা সন্দেহ, এইটা হবে কিনা সন্দেহ, ওইটা হবে কিনা সন্দেহ। তুমি সারা মানে চালু করার আগে তুমি 10টা জিনিস শুনে নেবে, তুমি একটা ছবি শেষ করার পরে ঠিকঠাক অ্যান্টি ক্লক যখন তুমি ঘুরবে, তখন তুমি পুরো জিনিসটাতে সম্পূর্ণ, তোমার স্টার্টিং টু এন্ড সম্পূর্ণ, তুমি অন্য জিনিস পাবে, অন্য মাত্রা পাবে, দুটো জিনিস এক পাবে না। ভালো ভালো চলছে, এভাবে চলুক, অসুবিধা নেই। আচ্ছা, তোমার যে আপকামিং ছবিটা, সেটা নিয়ে কিছু একটু বলো। প্রথমবার হয়তো সম্ভবত আমি তোমাকে বলতে বলছি, কতটা বলতে পারবে আমি জানি না, কিছু একটু যদি কে থাকছে টুকটাক যদি আভাস দাও, বা কেমন কি আসছে, কি জনার হবে। আমি একদম সিরিয়াসলি বলছি, মানে আমি জানতাম না যে যদি কারোর নামে একটা ছবির যদি টাইটেল থাকে, তাহলে সেই ছবিটা অন্য কোনো টাইটেলকেও নিতে পারবে না, সেটা আগে একটা নাম এডিশন করে, আমি আনন্দবাজার অনলাইনেও একটা ইন্টারভিউ আমার নিয়েছিল, তাতেও আমি এক কথাই বলেছিলাম আজ থেকে সপ্তাহ দুয়েক আগে যে আমি মির্জাটা করতে চাই। তো যখন আমি রেজিস্ট্রেশন করতে পাঠাই, মানে কিছুদিন শুটিং করার পরে রেজিস্ট্রেশন করতে পাঠায়, আমি দেখছি আমি মির্জা নামটা আমি পাবো না, সেটা তাদের প্রোটোকলের মধ্যে আছে,
এবার মির্জা নামটা যদি আমি না পাই, আমি তো মির্জার পেছনে ছুটতে পারবো না সারা জীবন, যে মির্জা নামটা পাবো না আমি বসে থাকবো। তখন আমরা একটা জিনিস ডিসাইড করি যে আমরা এই ছবিটাকে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি প্ল্যান করব। এটা বেঙ্গল পুলিশ চ্যাপ্টার ওয়ানের গল্প। চ্যাপ্টার ওয়ানে যা হবে চ্যাপ্টার টু এর জন্য ইন্ডিকেট দেওয়া থাকবে। এক সেকেন্ড একটু, তো এবার এটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম, মানে আমরা জুড়লাম এরকম করে। যেহেতু আমাদের শুটিংটা ভালো হয়েছিল, অ্যাকশন সিন খুব ভালো আছে, তো অটোমেটিক্যালি আমরা ভাবি তখন যে না ঠিক আছে তাহলে এটাকে চলো যা হয়েছে হয়েছে। বেঙ্গল পুলিশ চ্যাপ্টার ওয়ানের আগে আমাদের একটা প্ল্যান ছিল যে এবছর কোনো ছবি একটা রিলিজ করব। তো আমার যারা প্রডিউসাররা যারা আছে, যারা ছবিটাকে নিয়ে খেটেছে, ভেবেছে, বসেছে, তারা সবাই মিলে একটা ইন্ডিভিজুয়াল ডিসকাশন করে আমরা বলি যে না, দিস ইজ দ্য ডেট, আমরা এই ডেটে ছবিটা অ্যাকচুয়ালি ছবিটা রিলিজ মানে শুটিং আমি মানে ওয়ান এট এ টাইম শেষ করতে পারিনি। কারণ তার কথা হচ্ছে আমি নিজেও খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম 6 মাস, মানে একটা ট্রমার মধ্যে আমি ছিলাম, যার জন্য আমি খুব বেশি আসছিলাম না, মাথা গরম করে ফেলছিলাম, এবং এখনো খুব মুফাট আমি আমি অ্যান্সার দিয়ে দিই, এটা আমার একটা বড় প্রবলেম, আমি আমি সহ্য করি না খুব একটা। এইবার হ্যাঁ, কেউ আর অযথাকে পোক করতে না, বাঙালিরা খুব ভালো পারে, মানে অযথা মানে জিনিসটা দরকার নেই, এটা নর্মাল কোশ্চেন, নর্মাল ওয়েতেও করা যায়। দাদা ছবিটা আদৌ আসবে? আরে কারোর বাপের পয়সা তো ছবিটা বানাইনি, তাহলে এত কোশ্চেনের অ্যান্সারটা দেবো কেন? এবার ব্যাপারটা ওইটা কি কারোর সাথে তো ভাবে অভদ্র ভাবে তো কথাবার্তা বলা যায় না, এই জন্য একটু অ্যালুফ থাকা ভালো। আমি এই কারণে অ্যালুফ থেকেছি নিজেকে, অ্যালুফ করে রেখেছি নিজেকে, আদারওয়াইজ অ্যালুফ করার মতো কোনো সিচুয়েশন ট্রাস্ট মি আমার আমার ছিল না। যাই হোক, যেটাই হয়েছে না কেন, তো এটা একটা এটা একটা এটা একটা না মানে এর একটা অন্যরকম নামকরণ আছে চ্যাপ্টার ওয়ানের। তো 16 তারিখ যখন আসবে তখন জিনিসটা আরো ভাল লাগবে দেখতে সামহাও। মানে এবার যদি আমাদের অডিয়েন্স যদি ভাবে যে দেবদা কিংবা জিদ্দার বই ছাড়া আমি হলে ঢুকবো না, তাহলে সেটা আলাদা ব্যাপার। কি শিবুদার বই ছাড়া, কি সিহিদার বই ছাড়া, কি এর বই ছাড়া, তুমি বলো আমাকে কৌশিকদার বই ছাড়া। কিন্তু যদি কমার্শিয়াল লোকে ছবি দেখতে ভালোবাসে কিংবা কমার্শিয়াল, আশা করি আজকে প্রথম গ্লিমসামটা খুব ভালো লেগেছে, আশা করি এটা মানে একদম একটা একদম খুব অন্যরকম সুন্দর, এই ভীষণ একটা দাদা কারোর অন্যরকম। নেই, বড় বড় প্রোডাকশন হাউস আজকে এই ভীষণ নেই। তোমার যে চিন্তা ভাবনা রয়েছে, লোকে অনেক কিছু বলবে, বিজিএম কপি এইটা সেটা অনেক কিছু বলে আসছে, কিন্তু যে ভীষণ নিয়ে তুমি চিন্তা ভাবনা করেছো, এটা আমার পার্সপেক্টিভ এজ এ অডিয়েন্স, যদি এই চিন্তা ভাবনা তোমার দেখেও বড় বড় প্রোডাকশন আমি এর থেকে আমরা বড় বড় একটা টাইম পেয়েছি, তারা যদি চিন্তা ভাবনা করতো তাহলে হয়তো আমরা অনেক বড় কিছু পেতাম, কিন্তু আমরা অন্য কিছুই পাচ্ছি, এইটু ওইটু পাচ্ছি আমরা। না এবার ব্যাপারটা হচ্ছেটা কি, যে যদি আমরা একটু অন্যভাবে টেস্ট করাতে পারি পাবলিককে ভালো হবে। আমরা আমরা রাতের গল্প ক্যায়থি দেখেছি, আমরা রাতের গল্প বা ভোলা দেখেছি, ক্যায়থির মিক্স, এটাও কিন্তু একটা রাতেরই গল্প, ঠিক আছে? মানে দুপুর 2টাতে কাউন্টডাউন শুরু হবে, ভোর 6টার সময় শেষ হয়ে যাবে, মানে একটা রাতে কি কি ঘটতে পারে, তো সেটা সেটা প্ল্যান করেছি। সামহাও আবার কি হবে, তুমি এই আমাকে যে বললে এটা এটা কিন্তু কোথাও না কোথাও এই তোমার কথা শুনেই কিন্তু কাইথি নামটা জুড়ে যাবে, যে রক্তিম চ্যাটার্জি কাইথির থেকেই তাহলে নিয়েছে আর কি, অ্যাডপ্ট হয়ে গেছে, তো সেটাও একটু কিছু বলে দাও। ক্যাথির সাথে কোনো মিল নেই, ক্যাথির সাথে ছবিটার কোনো মিল নেই, ছবির সাবজেক্ট আলাদা, ছবির 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 কন্ডিশনটা আলাদা, সবই আলাদা, কোনো মিল নেই, ছবির প্যালেট আলাদা, ছবির দেখার ধরন আলাদা। কিন্তু হ্যাঁ, ভেবেছিলাম ক্যাথি দেখে, এটা অস্বীকার করবো না, ভেবেছিলাম কখনো ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি আমার ক্যাথি আমার লোকেশ কাঙ্গারের জনকে খুব পছন্দ হয়। আমি মির্জাও যখন ভেবেছিলাম লোকেশের বই দেখেই ভেবেছিলাম, বিক্রম দেখেই ভেবেছিলাম। তো যাই হোক, তো এই গল্পটা সামহাও কোথাও ক্রিয়েট করে, এবং এই গল্পটাই, এটা বলতে চাইছি না, হয়তো অভিমন্যুকে ফিরিয়ে আনতে পারে। আচ্ছা, সেখানে তোমার তার মানে আলটিমেটলি একটা জিনিস পরিষ্কার হলো যে বেঙ্গল পুলিশ কিন্তু আসছে, যে এত চর্চা বেঙ্গল পুলিশ আসবে না, এত কিছু ছিল, বেঙ্গল পুলিশটা আসছে, এটা একটা খুব বড় মানে একটা উত্তর তোমার তরফ থেকে আর কি। আবার বলছি, তুমি যত লোকের ওপর হাবি হতে দেবে না, লোককে যত তোমার উপর হাবি হতে দেবে, লোক তত বেশি হাবি হবে। তো
মেরিট নেই, এই এই সাবজেক্টটাই কোনো মেরিট নেই, তাদের তরফ থেকে মেরিট আছে, তাদের তরফ থেকে মেরিট আছে। উনি যার কথা বললে, সেও তো নিজেও ছবি বানাচ্ছে, সে জানে ছবি বানানোর পেনটা কি, কতজনকে ম্যানেজ করে একটা ছবি বানানো হয়। ইন্ডাস্ট্রিতে ম্যানেজ করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি ছবি বানানোর কথা তো দূরের কথা। এই জন্য মানে আমি কাজ করছি, আমার ডিরেক্টরকে পর্যন্ত মেসেজ করা হয়েছে, তুমি যদি রক্তিমের সাথে কাজ করো তোমার সাথে আমি কাজ করব না, এটাও আমার কাছে আছে। সে উত্তর দিচ্ছে আমি ডিরেক্টর, আমি সবার সাথে বসতে হবে আমাকে। আমার মিসেস কে বলেছিল তুমি রক্তিমকে ছেড়ে দাও, এই কল রেকর্ডিংটাও আমার কাছে আছে। না কি এটা কি বলছিল কোনো হিরোর রক্তিমকে? তরফ থেকে, না আমি নাম জানবো না, কিন্তু এটা কি কোনো হিরো বা প্রডিউসার ইন্ডাস্ট্রির কোনো মানুষের তরফ থেকে? ইন্ডাস্ট্রির মানুষ অবভিয়াসলি এগুলো ফ্যাক্টর করে না, এগুলো একটা সিচুয়েশনের পরে ফ্যাক্টর করে না। কেন করে না? তুমি দেখতে পেয়ে গেছো যে বড় নামের পেছনে ছুটে তোমার কি অবস্থা হচ্ছে। যেদিনকে সময় আসবে আর যেদিনকে তোমার গ্রহণযোগ্যতা থাকবে, বড় নামও তোমার সাথে জুড়বে। সুতরাং এখন আমি বড় নামের পেছনে না ছুটে বড় নামটাকে তৈরি করার কথা আগে ভাবি। এটা আমার ইচ্ছে। আর অবভিয়াসলি বেঙ্গল পুলিশে বড় নাম আছে, অবভিয়াসলি নাম আছে, সেটা হয়তো চ্যাপ্টার ওয়ানে নেই, চ্যাপ্টার টুতে বড় নাম আছে, যথেষ্ট বড় নাম আছে। চ্যাপ্টার টু কি এখন থেকে কি কিছু কাজ বা কিছু শুরু হয়ে গেছে তোমার এখন থেকে বা কিছু? আমরা একটা তোমার দেখেছিলাম যে এমএন রাজ আর তুমি যে কাজটা করছো, তো এমএন রাজই কি এইটার প্রথম যেটা পার্টটা আসছে এটা ডিরেক্ট করছেন নাকি সেকেন্ড পার্টে পুরো দেখবো? সিরিজের, পুরো সিরিজের, পুরো সিরিজের আচ্ছা, দুটো এমএন রাজ থাকছেন আর তিনটে। আচ্ছা তিনটে পার্টে আসবে, খুব ভালো। আমরা কি তাহলে প্রত্যেক বছর মোটামুটি 23 থেকে শুরু করে কি প্রত্যেক বছর একটা করে পাবো, নাকি আরো গ্যাপে হতে পারে বা কিছু? যতক্ষণ না তৈরি হয় ততক্ষণ ওভাবে কমিট করা যায় না। দেখো মার্কেট চাঙ্গা করার জন্য এখনই বলে দেবো পরের বছর ঈদে আমার ছবি আসবে, তো আগে তো ছবিটা তো তৈরি করতে হবে, তারপরে তো ডিসাইড করবে ঈদে আসবে কি আসবে না। 24 নভেম্বর ডেটটা কারোর মাথাতেই আসেনি, আমি বলেছিলাম ছবি যখন অলমোস্ট রেডি হয়ে গেছে 24 নভেম্বর ছেড়ে দাও, লেট করে কি লাভ, বছর একটা রিলিজ থাকুক, তবে অবভিয়াসলি চ্যাপ্টার 2 পরের বছর আসবে। আচ্ছা, তুমি এখন তো বড় কাউকে নিয়ে ভাবনা চিন্তা করছো না বললে, তা আমরা কি একেবারে নতুন মুখ পাবো মানে হিরো হিসেবে, নাকি মানে সে হয়তো সিরিয়াল বা কিছু করেছে? আমি নাম জানবো না অবশ্যই, সাসপেন্স থাকুক। কেউ তোমার থেকে জাস্ট আমি জিজ্ঞেস করছি, তা কি আগে আমরা তাকে কোথাও দেখেছি? না দেখেছো 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 কিছু কিছু কাজে তাকে দেখেছো? এটা এটা না হিরো বেস ছবি কিন্তু না, আমি বারবার বলছি। তুমি যদি বিক্রম দেখো, বিক্রম একটা একটা ওরিয়েন্টেড ছবি না, বিক্রমের তিনটে ক্যারেক্টারই ইম্পর্টেন্ট, ইকুয়াল ইম্পর্টেন্ট। তো এই ছবিটাও ঠিক তাই, এই ছবিতে টোটাল 4-5টা ক্যারেক্টার আছে, 5টা ক্যারেক্টার ইকুয়াল ইম্পর্টেন্ট এবং 5টা ক্যারেক্টারের মধ্যে ইমোশনের জায়গাও আছে, আর 5টা ক্যারেক্টারই কন্টিনিউ করবে পরের পার্টে। তুমি কাউকে হারিয়ে ফেলবে না, মানে সাবজেক্ট জার্ক করবে না কোথাও, মানে অ্যাকশন অ্যাকশন থাকছে তো ছবিতে, ভালো অ্যাকশন। আমরা যেটা তুমি মির্জার ক্ষেত্রে যেরকম ভিশন নিয়ে এগোচ্ছিলে, বড় আমরা নাম পেয়েছিলাম, উনি আসছিলেন অ্যাকশনের জন্য, তো বড় ভিলেন ছিল, তো এখানে আমরা ভালো অ্যাকশন দেখতে পেতে চলেছি। তো এটা তো স্টান সিলভা আছে, তাহলে তো আর কিছু, হ্যাঁ স্টান্ট সেলভাটা নিয়ে তখন সেটা নিয়েও চর্চা হয়েছিল যে দাদা স্টান্ট সেলভার নাম অ্যানাউন্স করে দিয়েছে আলটিমেটলি, মানে যাই হোক, তো এটা উত্তর তোমার থেকে পেয়ে গেলাম। তখন 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 তোমার তখন তোমার চর্চায় ছিল রবি বর্মা, কিন্তু হ্যাঁ রবি ভার্মাটাও নিয়ে কথা হয়েছিল, রবি ভার্মা তো মির্জারও তোমাদের ছিল। ছিল ছিল অ্যাকশন আচ্ছা ভালো হবে নো ডাউট। আমরা অপেক্ষায় থাকবো, এবার একটু তোমার কাছে আসা যাক, তোমার থেকে কিছু জিনিস শুনে নি। এই যে তোমার এত বড় ভিশন বাংলা সিনেমাকে নিয়ে, আবার নতুনদের নিয়ে ভাবনা চিন্তা করে নেক্সট জেন মানে নাম দিচ্ছ প্রোডাকশন হাউসের, হতে পারে পিয়ালিদির কিন্তু নামটা সামাও রয়েছে, তুমি যুক্ত সেখানে, এত কথা যাকে নিয়ে, যে মানুষটাকে নিয়ে, তার হঠাৎ করে প্রোডাক্ট অনেক জায়গায় তুমি বলেছো, তাও জিজ্ঞেস করছি হঠাৎ করে সব কিছু ছেড়ে মানে সিনেমার দিকে কেন আসা, বা সিনেমার আগে পাস্টটা কি ছিল, বিজনেসটা কি ছিল বা কিছু, সেগুলো যদি একটু বলো। সিনেমা আমার বিজনেস না, আমাদের বিজনেস আমি কি বলবো, মানে তুমি কোনো প্রডিউসারকে যদি জিজ্ঞেস করো দাদা আপনি আড়ালে কি বিজনেস করেন, কেউ তোমাকে বলতে পারবে?
না, রক্তিম চ্যাটার্জি নামটাকে নিয়ে তো অনেক রকম একটু মানে লেবু কচলানো হয় সবসময়, তারটা একটু পরিষ্কার করতে পারলেই ভালো আর কি। আমি লাইভে না আজকে একটা ভালো জিনিস দেখেছিলাম, সূর্যের আলো কখনো বন্ধ বরফ দিয়ে আটকানো যায় না, কারোর নামে নাম হয় কারোর বদনামে নাম হয়, দিনের শেষে তিনটে জিনিসই পড়ে থাকে, এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট, আর আমি এন্টারটেইনমেন্ট প্যাকেজ। আচ্ছা তোমাকে কি আমরা পরবর্তী কোনো সময় সিনেমাতেও দেখতে পাবো? কারণ তোমার এই যে আমি লুকসটাও কিন্তু মানে অ্যাক্টিং এ কি টুকটাক আমরা দেখতে পেতে পারি ইন ফিউচার? আমার ডিরেক্টর আমাকে খুব বলে যে তুমি একটু অ্যাক্টিং করো, বললাম না দরকার নেই, আমার লুকস কি এমন কিছু ভালো না। না, তুমি কিন্তু আমাদের সবচেয়ে প্রথম হ্যান্ডসাম কথা প্রডিউসার। দেবদাস, প্রথম কথা দেবদাস আর জিদ্দার ছবি ছাড়া কেউ কোটি টাকার মুখ দেখতে পাচ্ছি না কোনো সোকল স্টারদের। তো যাই হোক, তো মানে সিকিউর বিজনেস হয়ে গেছে এখন, তো আমার আমার ছবিতে 1 টাকা উঠবে না হল থেকে, আমি এটা বিশ্বাস করে এগোই, তো বাদ বাকি আর খণ্ডন করে লাভ নেই, সবাই প্রত্যেকে ভালো কাজ করছে ভালো কাজ করুক, সবার প্রতি আমার একটা ভালোবাসা আছে, সবার প্রতি শ্রদ্ধা আছে, সবার প্রথমে আমি কখনো চাইবো না যারা আমার সম্পর্কে 2টো বাজে কথা বলে তারা জানবে, যারা এই জিনিসের মজা নেয় তারাও গিয়ে অপর জিনিসের বাজে কথা বলে তারাও তাদের মজাটাই নেয়, তো মাঝখানে অনেক লোকজন থাকে যাদের জন্য সম্পর্ক নষ্ট হয়, তার জন্য কিছু অ্যাক্সেসই কমিয়ে দাও তো সম্পর্ক ভালো হবে না নষ্ট হবে না খারাপও হবে, প্রত্যেককে প্রত্যেকের মতো কাজ করতে দাও, তোমার মানে বলে না মানে কখনো, এই যে তুমি আমাকে একটা কথা বললে যে আমাকে একজন ইউটিউবার নিয়ে এতগুলো কথা বলেছে, এত কিছু স্ক্যামার ফ্যামার হ্যান ত্যান এত কথা বলেছে, আচ্ছা ওরই একটা ভিডিও কিন্তু আমি শেয়ার করেছিলাম আমার পেজ থেকে যেদিনকে আমার মনে হয়েছিল যে ওই ভিডিওটা সত্যি দামি কথা, ও সুন্দরার একটা ভিডিও করেছিল খুব ভালো, আমি তার মানে বিশ্বাস করি ওর নলেজ আছে। এবার তুমি যদি বলো আমি ওর সম্পর্কে 4টে বাজে কথা বলে কি 4টে ভালো কথা বলে আমি ওর ক্রেডিট করবো, প্রথম কথা ও আমাকে ক্রেডিট দেওয়ার কেউ না, আমি যে লাইফটা মেনটেন করি ও লাইফটা মেনটেন জীবনও করতে পারবে কিনা সন্দেহ আছে, কি করে হয়তো সেটা আলাদা ব্যাপার, ওটা নিজের পারসেপশনে করছে, ওটা ওর নিজের রুজি রুটি, আমাকে যদি 4টে লোক বোকা কারা জানো যারা অন্যের প্রোফাইলে গিয়ে ধর আপনি এর বাচ্চা আপনি ওর বাচ্চা আপনি ড্যাশ আপনি স্ট্যান এইগুলো যারা বলে না বোকা তারা, কেন বলো তো, দেখো শুভমান গিল বিরাট কোহলির এগেনস্টে সেঞ্চুরি করেছিল বলে ওর মা বাপ এক করে দিয়েছিল সবাই, আরে প্লেয়ারটা তো দেশে প্লেয়ারটা তো বাইরের নয়, সুতরাং এগুলো বোকামি এগুলো বোকামি। এবার ওর ওর যদি মনে হয় আমার সম্পর্কে 2টো ভালো কথা বলে ও তো কিছু পাবে না, খারাপ কথা বলেও ও কিছু পাবে না, ও দর্শককে সচেতন করছে, ও দর্শককে সচেতন করছে যে ভাই এই লোকটা থেকে সাবধান, দিনের শেষে ওই দর্শকটা কি আমাকে পয়সা দিচ্ছে, কখন পয়সাটা দেবে, যখন সিনেমাটা আসলে পয়সাটা দেবে, তো সচেতনতা কাকে করছে, প্রডিউসারদের ফাইন্যান্সারদের করছে, তুমি 90% প্রডিউসার ফাইন্যান্সারদের জিজ্ঞেস করো আপনি ইউটিউবে রিভিউ দেখেন বলবে আমার বেকার কাজ করার সময় নেই, তাহলে গুরুত্বটা তো কমে গেল, তুমি একটা প্রডিউসারকে আমাকে আমার আমার ফোনটা রেখে দিয়ে এই লাইভ সেশনটা রেখে দিয়ে তুমি আরেকজন লোককে জিজ্ঞেস করো দাদা আপনি কি ইউটিউবে রিভিউ গুলো দেখেছেন, বলবে ভাই তোমার খেতে কাজ নেই তুমি আমাকে ফোনটা করেছো, কার দরকার আছে কি দরকার আছে, সবাই আগের বছর আবির দার যে সিনেমাটার নামটা কি ছিল যেটা ধ্রুবদা ডিরেক্টর, হ্যাঁ, ওটা কর্ণ সুবর্ণের গুপ্তধন। সবাই রিভিউ বাজে দিয়েছে 11.5 কোটি টাকা হল কালেকশন, এমন কোন লোক নেই যে রিভিউটা ভালো দিয়েছে, তার মানে ওই ছবিটার মেরিট পাবলিকের বোঝার মতো হয়ে গেছে। এবার তুমি যদি বলো ফ্লুকে দেখতে গেছে হাওয়ায় দেখতে চলে গেছে ফ্র্যাঞ্চাইজি ছিল বলে, এগুলো সব বেকার কথাবার্তা, এগুলো সব বেকার কথাবার্তা, সে খরচা করেছে বানিয়েছে ফেলেছে পাবলিক ডিসাইড করেছে, পশ্চিমবঙ্গে অনেক বড় বড় কেলেঙ্কারি আছে বিশ্বাস করো, আমি আমি তার মধ্যে একজন নই, আমি অনেক বাচ্চা মানুষ বাংলা ছবি নিয়ে স্ক্যাম করার মতো ইচ্ছে আমার নেই, স্ক্যাম তখন হবে যখন ছবিটা মানে পাতে পড়বে, আর এখন আমি কেন একা স্ক্যামার না, অনেক আছে যাদের নাম আমার 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 স্ক্যামার নামটা ওঠার পরে যাদের অনেক নাম এসছে এই জায়গায় গেছেন ওই জায়গায় গেছেন, আলোচনা তাদেরকে নিয়ে হোক, তারাও কেউ জানতো না হয়তো যে তারাও হয়তো কোনো স্ক্যামারের পাল্লায় পড়েছে, আমাদের মতো স্ক্যামারের পাল্লায় পড়েছে, সুতরাং
আমি ততক্ষণ নিজের নামটা স্ক্যামার হিসেবে গর্ববোধ বলে রেখে দিয়েছি যতক্ষণ আমার একটা ছবি না রিলিজ হয়। হোক রিলিজ, আমি আমার কোনো অসুবিধা নেই সব এগুলোকে নিয়ে। যে যা বলছে বলুক, তাতে যদি কারোর ভালো হয় তাতে ভালো হোক। আমি মনে করি লোকের ওই লোকের ফাঁকে না পা না গলাতে, লোকের ফাঁকে পা গলালে নিজেকেও সেই ফাঁকে পাকেই পড়তে হবে। দেখো তুমি এই চেঞ্জেস নিয়ে এত কিছু, একে গালাগাল, ওকে গালাগাল, ও কেন দিল, এ কেন দিল, আমার বিরক্তি লাগছিল রীতিমতো। আমার বিরক্তি লাগছিল যে একটা সিনেমা আসছে সেটাকে সাপোর্ট করা দরকার, উল্টে দেবদার ফ্যান ক্লাব সাপোর্ট করছে, কিন্তু ইউটিউবাররা নিজেদের মধ্যে মারপিট করে মরছে। কিছু কিছু আতেল ইউটিউবার আছে, তাদের মুখের স ভাষাটা ঠিকঠাক আসে না, কিন্তু তারা ইউটিউবটা করে প্রপারলি, মানে সটা জিনিসটা আসে না, সব কাঁপিয়ে দেবে, মানে ব্যাপারটা এরকম হয়। কিন্তু আমার কাছে, আমার কাছে না এগুলো খুব মানে কি বলবো, মানে এরা আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু এরকম না যে এদের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক আছে, এরা একটা টাইমে আমার সাথে কথা বলেছে, আমাকে প্রাধান্য দিয়েছে, হয়তো এদেরও মনে অনেক কিছু কাজ করছে যে আদৌ লোকটা আনতে পারবে, আদৌ লোকটা এটা করতে পারবে। ওরা ওরা কিন্তু কখনো এইটাকে সাথে, দেখো কতগুলো, আচ্ছা তুমি বলো আজকে কত, এক সপ্তাহে তোমাকে যদি জিজ্ঞেস করি কতগুলো নতুন পোস্টার রিলিজ হয়েছে, তুমি কটা নিয়ে রিভিউ করেছো? না না, তোমারটা তুমি কি একটা একটা মিউজিক অ্যালবাম নিও কি তুমি কি একটা মিউজিক অ্যালবাম নিও কি রিভিউ করেছো? আরে না, ওটাও তো কাজ, ওটাও তো কাজ, তাহলে ওটা করছো না কেন? তার মানে তুমি বলছো বাঙালি সমাজের ইন্ডাস্ট্রিটা দেবদা এবং জিদ্দার হাতের উপর দাঁড়িয়ে আছে। আরে কত বাঙালি মানে দেবদা জিদ্দাকে তাহলে প্রতি মাসে একটা করে সিনেমা আনতে হবে। সিঙ্গেল স্ক্রিন মরছে কেন? এই কারণে সিঙ্গেল স্ক্রিন মরছে, ইনিশিয়েটিভ নিতে হবে। তুমি তোমার কাজটা হচ্ছে দর্শকের কাছে সঠিক খবরটা পৌঁছানো, যে ভাই একটা সিনেমা আসছে তুমি দেখতে চাও, তোমার তো কোনো দরকার নেই কার পোস্টার ভালো, কার কার টিজার ভালো, কে স্ক্যাম করেছে তাকে নিয়ে তোমার রিভিউ করার কি দরকার আছে? যার ট্রেলার বেরিয়েছে, যার সিনেমা আসছে, তুমি সেটাকে নিয়ে রিভিউ করো, তুমি দর্শকের কাছ অব্দি পৌঁছে দাও। একটা ভালো মিউজিক অ্যালবামও তো তুমি কারো দর্শকের কাছ অব্দি পৌঁছতে পারো। কেউ চেষ্টা করছে? তা করলে হবে না, কালকে সকালে শাহরুখ খানের জওয়ান আসবে, আমি বিশাল বড় ভক্ত কিন্তু, হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পর্যন্ত দাবা আছে, সেটা কথা না, ছিটকে গেলাম বস, এই হয়ে গেলাম, ছিটকে কোথায় গেলি? একটা শাহরুখ খান, ও বেঞ্চের থেকে উঠে এসে দাঁড়িয়েছে, ও বেঞ্চে শুয়েছিল, 5 টাকা 15 টাকা ভাড়া দিত, 15 টাকা বেঞ্চটার ভাড়া থেকে মান্নার তৈরি করেছে, ওটা স্ট্রাগল। তুই ছিটকে গিয়ে কোথায় পড়বি? বেঞ্চে গিয়ে পড়বি? তার থেকে ভাই আমাদের কাছ থেকে ছিটকো, আমার ছেড়ে দে, আমি না ফালতু লোক, দুটো নতুন ছেলেমেয়ের কাছ থেকে ছিটকো, তাতে তো এগোবে, দুটো লোক তো সাহস পাবে। ইউটিউবারদের কাজটা কি? এবার বেশি কথা বললেই বলে কি আমি গাঁজা খেয়ে হয়তো কথা বলছি, এই সব ভাষাও শুনতে হয়। বিষয়টা হচ্ছে তোমার যদি আমাকে পছন্দ না হয় তুমি অ্যাভয়েড করে যাও, কাউকে ভগবানও বানিও না, কাউকে শয়তানও বানিও না। আজকে যার কাছে যে ভগবান, কালকে শয়তান রূপে পরিণত হবে। জিদ্দার সামনে গিয়ে এমন কিছু কিছু লোক অ্যাক্টিং করলো যে মনে হয় মানে সকাল থেকে সন্ধ্যে জিদ্দা অব্দি সে স্বপ্ন দেখে এসেছে। কিন্তু যদি তুমি ক্লজ দেখো জিদ্দার পেছনে, আজকে জিদ্দা কত স্ট্রাগল করেছে তুমি বলো তো, দেবদা কিরকম স্ট্রাগল করেছে তুমি বলো তো, একটু ঘাটো তো হিস্ট্রিটা। আরে সেই সুযোগটাও তোমাকে তো সামনের লোকটাকে করে দিতে হবে। এই দুটো তো লোক, আর একটা ঘটনা ধরে আছে, শিবুদা, কৌশিকদা, সৃজিতদা, আরে এরাই তো চালাচ্ছে, কিন্তু এদের দ্বারা তো সম্ভব না বছরে 12টা করে বই আনা, তাহলে বাদ বাকি লোক করবে কি? নিশ্চয়ই কাজ করবে, বা যেই ওর বাইরে আসলো বাস আরম্ভ হয়ে গেল ধোঁয়া, স্কচ বাইট দিয়ে এরকম ঘাচাঘাচ 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 ধরবে। আমার ফারাক পড়ে না, আমার ফারাক পড়ে না, কিচ্ছু ফারাক পড়ে না, ট্রাস্ট মি। আমি মনে করি আমার ছবি যদি কন্টেন্ট থাকে ছবি ভালো চলবে, কন্টেন্ট না থাকলে একদিনও হলে চলবে না। জনগণ অব্দি পৌঁছানোর জন্য আমরা ইউটিউবারদের বিশ্বাস করি, আমরা মিডিয়া বিশ্বাস করি, আমরা প্রমোশন প্ল্যান বিশ্বাস করি। অনেকে ছবি বানাতে গিয়ে তার প্রমোশন প্ল্যানের টাকাটাও ঠিকঠাক পারে না ইউজ করতে, এটা আমার ক্ষেত্রেই হয়েছে। আমি যে মিউজিকটা ভাবছি এই মিউজিকটা একদিনের ভাবনা নয়, আমি জানি আমাকে কোন মিউজিকটা কখন দিতে হবে, আমি জানি কিভাবে পাবলিক অব্দি কানেক্ট করব। তুমি যে সকালে যে
আজকে যে ভিডিওটা তোমরা দেখেছো, 22 সেকেন্ডে যে ইন্ট্রোডাকশনটা দেখেছো, যে BP1 মানে বেঙ্গল পুলিশ চ্যাপ্টার 1-এর কিছু আসছে, সে মিউজিকটা তৈরি করেছি আমি সকাল থেকে, 7 বার মিউজিকটা চেঞ্জ হওয়ার পরে তবেই মিউজিকটা গিয়ে বসেছে, তবে ফিল পেয়েছি না ঠিক আছে এটা ভাল লাগছে, এবার এবার যাব। এরকম গানও যে সিনেমার যে গান তৈরি করেছি, সে গানটা দেখলেও মনে হবে অন্যরকম, ট্রাস্ট মি। ছিটকবে সেদিনকে, আজকে কিছু ছিটকোনি, ছিটকবে তুমি 16 তারিখে, লিখে রাখো আমার কাছে। তোমার এইটা তো, এইটা তো ভাবনা, তুমি আমার ভাবনাটাকে মারতে পারবে না তো। এইটাই যদি অন্য কেউ ট্রাই করে তার ক্ষেত্রেও ভালো হবে। তুমি ভার্সেটাইল দুটো ক্যারেক্টার নাও, ধরো দেবদা ছাড়া জিদ্দা ছাড়া, তুমি তাদেরকে নিয়ে অভিনয়ের কাজ করবে। তার মানে কে কে দাঁড়াচ্ছে? শাশ্বতদা দাঁড়াচ্ছে, ঋত্বিকদা দাঁড়াচ্ছে, অনির্বাণদা দাঁড়াচ্ছে। এইবার দেখো সবার পাইপলাইনটা দেখো, তুমি কাউকে পাবে না। কেউ বোম্বেতে কাজ করছে, কেউ কোনো হাউসের সাথে চুক্তিবদ্ধ। আরে নেবেটা কাকে? এবার তোমার তো ভাই বড় নাম চাই, নাহলে তো তুমি ছিটকে পড়বে না, তোমাকে তো ছিটকে পড়তে হবে। বস পুরো ছিটকে গেছি, করতে গেলে তোমায় বড় নাম চাই। এবার বড় নামের মধ্যে তুমি হাতে নাড়ু হয়ে গেলে এরকম টাক 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 দোলাবে, তোমাকে তোমাকে দুলতে হবে। তখন ভাই ও মা ও বাপ, নমস্কার নমস্কার চলছে কেন, কি দরকার কি দরকার? তুমি রিয়েলিটি কথা বলছি তোমাকে আমি, এটা রিয়েলিটি। বিষয়টা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে তেল দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে, অয়েলিং পর্ব চলছে খালি। কেন কেন অয়েলিং করব? নিজের কাজ আছে নিজে করব, নামাবো যাব, কাজ কমপ্লিট করব, চলে যাব, বিন্দাস, ফিনিশড ফিনিশড। তোমার প্রজেক্ট গুলোতে আমরা পিয়ালি দিকে কি পাবো? না এরকম কোন, এই একটা ভালো বিষয়, এরকম কোনো মাথা দিব্যি নেই যে আমার ছবিতে পিয়ালিকে কাজ করতেই হবে, কি পিয়ালি নিজের প্রোডাকশন হাউসে পিয়ালিকে কাজ করতেই হবে, কোনো মাথা দিব্যি নেই। পিয়ালি অনেক, আমার 3টের মধ্যে অনেক কটা পার্টে পিয়ালি থাকবে না, এরকম মেন্টালিটি কারণ নেই। ওই এইটাও একটা ভালো ভাবনা, এই যে কোশ্চেনটা করেছো এটা তো মানে A+ পেয়ার চলছে এখন, মানে একদম গ্রেডেশনে গুড গুড। এরকম করে গ্রো করবো না ভাই, এই পদ্ধতিতে গ্রো করা সম্ভব না ভাই। কি পালস, পালসটা কোথায় যাচ্ছে, পালসটা কোথায় যাচ্ছে? আচ্ছা শাহরুখ কাজল কটা বই করেছে বলো তো? বইয়ের সংখ্যা কম শাহরুখ খান কিন্তু পারলে কি কালকে, শাহরুখ খান কি পারলে কি কালকে কাজলকে রিপিট করতে পারতো না? শাহরুখ খান পারলে কি কাজলকে কি রিপিট করতে পারতো না 2014 সালের পরে? সব থেকে বেস্ট পেয়ার, আজকে তুমি হলে ভালো মারকাটারি ছবি চলবে ভাই, ক্যারেক্টার বলেও তো একটা ব্যাপার থাকে ছবি, সেই ডিমান্ডটা কোথায়? এক জিনিস দেখছো, এক জিনিস দেখছো, বেরো, আকাশ অনেক বড়, অনেক গ্যালাক্সি আছে, অনেক তারামণ্ডল আছে, অনেক কিছু আছে, নাও টুকরো টুকরো জিনিস নাও, তৈরি করো, ফেলো লোকের কাছে। মানে আমি প্রডিউসার মানে আমার বউকে আমার ছবিতে অভিনেত্রী হতেই হবে, এই মাথা দিব্যিটা কে দিয়েছে? আমার ছবিতে যদি অভিনেত্রী না থাকে, আমরা তো দেখে আসছি এরকমই, ধরো একটা টাইপ কাস্টিং তো চলছেই সব বড় বড়। আমার ছবি যদি নায়িকা ওরিয়েন্টেড না হয় তাহলে কি হবে? নায়িকা ওরিয়েন্ট তো কোনো ছবি ধরো বাংলাতে হয়ই না, নায়িকাকে কোথায় জায়গা দিচ্ছে আমার কেউই ছবিটা দিচ্ছে। ধরো নায়িকা ওরিয়েন্টেডই না, আমার ছবিটা 3টে হিরো ওরিয়েন্টেড, 3টে ভিলেন ওরিয়েন্টেড। প্রথম কথা তো এই ছবিটা আমার ভিলেন ওরিয়েন্টেড, ওটা ছেড়ে দাও, বললাম না 16 তারিখ ছিটকে যাবে। কি তৈরি করেছি তোমার আইডিয়ার বাইরে, বাংলায় মিউজিক ওই কম্পোজিশন কারোর কাছে নেই, ওই ভাবনা কারোর কাছে নেই, গ্যারেন্টি সাদা খাতায় তোমার কাছে আমার কমার্শিয়ালি যে বলে।
প্রশ্নটা আমার যেটা ছিল, তুমি ধরো একটা অন্য জায়গা থেকে এসেই যে আমরা প্রডিউসার রক্তিম চ্যাটার্জি কয়েক বছর ধরে একটা নাম শুনছি, সে যেরকম চিন্তা ভাবনা করছে তার ছবিতে কালার গ্রেডিং বলে যে কোনো বলি, সেগুলো কোথাও না কোথাও নতুনত্ব থাকছে। আজকে বিজিএমটা যেটা শুনলাম, যেটা নিয়ে তুমি একটু আগে বললেও, ওই 25 সেকেন্ড বা যে স্ট্যাটাসেও দেখছি, যেখানে দেখছি সেখানে যে বিজিএমটা রয়েছে, বা এর আগে যখন বেঙ্গল পুলিশের যেটা নিয়ে অনেক রকম কথা ছিল, যে যখন অ্যানাউন্সমেন্টটা হয় ওই যে ঢুকছে বিজিএম, ওই যে ওপর থেকে আমরা ভিডিওটা দেখছি পুলিশের গাড়িগুলো ঢুকছে, অনেকে ভালো বলেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে, কারণ আমার অত দেখতে যাওয়ার দরকার নেই কে কোথায় কি মিলছে না। ওই ছবিটার এডিটার ছিল কালামদা। তুমি কালামদাকে একবার জিজ্ঞেস করো, খালি পার্টিকুলার এই বিজিএমটাকে নিয়ে তোমাকে আমি একটা কথা বলছি, তুমি পার্টিকুলার ওই বিজিএমটা, ওই 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 সাইট গুলোকে নিয়ে কালামদাকে একবার জিজ্ঞেস করো ওই জিনিসটার পেছনে কে মেহনত করেছিল, তুমি অ্যান্সার পেয়ে যাবে। না আমার সেটাই প্রশ্ন, যে প্রডিউসার রক্তিম চ্যাটার্জির এইগুলোতেও এতটা মানে যে যোগাযোগ, মানে সেই ভিশনটা কোথা থেকে তৈরি হলো বা কোথা থেকে মোটিভেশন বা কিছু? তুমি একটু আগে আমাকে বলছিলে যে স্টোরির বিষয়টা, যে আমাকে গল্পটা মির্জার যেটা ছিল আমাকে সেই সেটা একটা, বা তুমি বললে কাইথির যে ভাবনাটা ওখান থেকে এসেছে, যে কথাটা তুমি বললে আমাকে প্রথম পার্টে ভাবনাটা কোথাও ওখান থেকে এসেছে। তো তুমি তো ভাবছো গল্প দেখে সিনেমা দেখতে দেখতে তোমার ওই গল্প কোথাও বাংলায় এরকম বানাবো, এটা এরকম বানাবো, তুমি তো ওটাও ভাবছো, কিন্তু প্রডিউসার আমাদের বাংলায় প্রডিউসার কটা করছে, সে তো ফাইন্যান্সার নিয়ে ভাবছে, সে তো নিজে ইনভেস্ট করছে, কিন্তু তুমি বিজিএম নিয়েও ভাবছো, এত কিছু কিভাবে করছো বা মোটিভেশন কোথা থেকে? বাংলায় তো একটা প্রডিউসারকে দেখেও তুমি মোটিভেট হতে পারবে না যে এত কিছু একসাথে করে। না না, এটা 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 খুব ভুল কথা। শ্রীকান্তদা যদি না দাঁড়াতো বাংলা সিনেমা শেষ হয়ে যেত, এটা আমি বুকচি দিয়ে বলছি তোমার সামনে। সেটা তো ঠিক, কিন্তু সে তো বিজিএম বা স্টোরি কাইথি দেখে ভাবে না যে আমি এই গল্পটা সব আনবো, আছে, সব 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 ক্রিয়েটিভ প্রডিউসার যদি কেউ থাকে সেটা হচ্ছে শ্রীকান্তদা, সেটা হচ্ছে দেবদা, সেটা হচ্ছে শিবুদা, এই এই জোনার গুলো ভাবে, লোকজন ভাবে, সত্যি ভাবে, এক একজনের জোনার এক এক রকম ভাবে। দেবদা নিজে অ্যাক্টার বলে নিজে আরো বেশি ইনভলভ হয়, জিদ্দা নিজে অ্যাক্টার বলে নিজে ইনভলভ হয়। এবার তুমি যদি বলো বাদ বাকি লোক কেন ভাবছে না, তাদের অন্যান্য অনেক কল থাকে ভাই, ওরকম কল আমার নেই, ওই কলে আমি যেতে পারবো। আমি আমার ছবিটা কালকে একটা বোধহয় চিনি টু বোধহয় কালকে ইন্ট্রোডিউস হয়েছে, আমি ফার্স্টে ওই যে বললাম 1-2 বলে সব 1-2 আসছে, ফার্স্টে বললাম তো ওই কথাটাই বললাম। তো চিনি টু অ্যানাউন্সড হওয়ার পরে, চিনি টু তো দুটো বড় বড় নাম আছে, মধুমিতা আছে আর অপরাজিতা আড্ডা আছে, এর মধ্যে একটা নাম আমার এই এই ছবিটাতে আছে, যাই হোক সেটা পরে রিভিল করব, সেদিনকে করব। তো আমার আমার কাছে বিষয়টা হচ্ছে, আমি ততক্ষণ ওই জিনিসটা আমার কি দরকার আছে, যেটা আমার মনের মতো স্যাটিসফাইড হচ্ছে কিনা। আমি 7 বার আজকে সকাল থেকে বিজিএম চেঞ্জ করেছি, 7 বার, যেটা আজকে এসছে সেটা হচ্ছে আমার গানের হুক লাইন, যেটা এসছে সেটা আমার গানের হুক লাইন কামিং ডাউন। তো ভাবাটা ওপরওয়ালা দিয়েছে, ভাবনাটা আমি ভাবছি, রিপ্রেজেন্ট করছি তোমাদের সামনে, ভালো হলে পাবো না ভালো হলে পাবো। না অনেকদিন পর অনেস্টলি স্পিকিং দাদা, কিছু দেখে মনে হচ্ছে অন্তত আমরা, আমি তো দুর্গাপুরের ছেলে, আমরা এই আমি ধরনের ছবি, আসানসোলের ছেলে, তাহলে আমরা তোমার আমার ভিশন আমরা তো মিলবে, আমাদের আমাদের চিন্তা ভাবনা সবসময় আমরা ওই একটু নাচ গান সিটি যেটা দেখে বড় আমাদের ওইটাই, কলকাতাবাসী তো নই। তো খুব ভালো লেগেছে প্রথমবার তোমার এটা দেখে মনে হয়েছে যে কবে সিনেমাটা রিলিজ হবে, অনেকদিন পর ভাবলাম, আজকে তোমাদের ভাল লাগলো? খুব ভালো লেগেছে। আমি জানি না বাদ বাকি কার কি লেগেছে, তারা তো অনেক বেশি বোঝে ইংলিশ সিনেমা টিনেমা দেখে, আমি তো অত বুঝি না, আমার এটা খুব ভালো লেগেছে, আমি সাধারণ একটা দর্শক হিসেবে বলছি আমার খুব ভালো লেগেছে। অনেকদিন পর মনে হচ্ছে বড় স্টারদের দেখে এরকম পাচ্ছি না, যে এইরকম একটা বিজিএম এরকম একটা জিনিস দেখে মনে হচ্ছে কি আছে এরপরে, যা কত তাড়াতাড়ি ট্রেলার আসবে, কত তাড়াতাড়ি সিনেমাটা আসবে, অনেকদিন পর, অনেকদিন পর এই ফিলটা হলো। দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি তোমার এক্সাইটমেন্ট 16 তারিখে 6টার সময়, যখন আমি একটা জিনিস আনবো, ট্রাস্ট মি, আমি যেটা আনবো তুমি 500 বার হলেও দেখবে। সেটার অপেক্ষাতেই দাদা থাকবো, তুমি এতদিন চুপচাপ থেকে যে উত্তরটা দিচ্ছ আমার মনে হয় মক্ষম জবাব, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না।
যেটা আসবে। দেখো এখন ইউটিউব খুলে দেখো, আমার নামে 10টা বাজে নেগেটিভ রিভিউ হয়ে গেছে। হ্যাঁ, আমি ফার্স্টেই তো বললাম যে হয়তো তোমায় নিয়ে কালকে বা পরশু হয়তো অনেক কিছু হয়ে যাবে, নেগেটিভ জিনিস আসবে না, অনেক কিছু কথা হবে, কিন্তু এইটা সামহাও তো আমার উপকার কার সাথে হয় তোমার জানো, এটা তো উপকার কার হয় বলো তো? তোমারই উপকার হবে। তো আমি তারপর আমার সাথে যখন তোমার আমি দেখতাম কমেন্ট বক্সে, আমি পজিটিভ কমেন্ট করতাম, কিন্তু সেখানে আমি দেখতে পেতাম যে কি নেগেটিভ জিনিস, কি কমেন্ট। তোমাকে আর রানা সরকারকে, মানে রানা সরকার তো সহ্য করেন, তিনি তো পোস্ট ফোস্ট সেটা সেটাই থাকেন, তোমাকে কি কি সহ্য করতে হচ্ছে আমার মনে হয় সবকিছুর উত্তর। মানে আমার নিজেরও দেখে ভালো লাগছে, একটা নতুন ছেলে প্রডিউসার হচ্ছে বাইরের ইন্ডাস্ট্রির বাইরের, তার প্রতি কোনো কেউ মানবিকতা এক ফোঁটাও দেখায়নি, সেটা কি রিভিউয়ার কমিউনিটি হোক, কি অডিয়েন্স হোক বাংলার। কারো দম থাকলে এ লাইনটা এডিট করবে না, না না, কারো কোনো কিছু দম এডিট, থাকলে আমাকে আটকে নে, কারো যদি দম থাকে, সেটাই, তোমার কারো এরকমই দম চলুক। থাকলে আমাকে 24 তারিখ হলে দর্শক যাওয়া থেকে আটকে নে, 17ই সেপ্টেম্বর যেদিনকে ট্রেলার মারবো, ডেট সমেত বলছি, 17ই সেপ্টেম্বর যেদিনকে ট্রেলার মারবো সেদিনকে আমার সাথে ওই ইউটিউবারদের বসিয়ে ট্রেলার মারবো 17ই সেপ্টেম্বর। ডেট আজকে বলে রাখলাম, প্রতি মাসে প্রমোশনাল প্ল্যান আজকে থেকে স্টার্ট হলো, আজকে থেকে স্টার্ট হলো এই বছরের প্রমোশন প্ল্যান। অভিমন্যু কে সেটা এই ছবি থেকে আনবো, একটা হিরোকে যখন দাঁড় করাবো হিরোর মতো দাঁড় করাবো, সুপারস্টার, আবার বলছি হিরোর মতো দাঁড় করাবো, 5টা জায়গাতে রিলিজ করব, কি কি চমক আছে আর কি কি নেই চমকে যাচ্ছে না। 17 তারিখ ট্রেলার মারবো, 16 তারিখ নামকরণ করব, সাথে লিরিক্যাল মিউজিক আসবে সেদিন, সাথে লিরিক্যাল মিউজিক ভিডিও আসবে সেদিন লিরিক্যাল, এবং তাতে শুটিং এর সিন ক্যাপচার করা থাকবে, যেটা বাংলা করেনি, সাউথ করে এসছে, আমি সেগুলোকে করব, প্যালেট মাথা ছিটকে দেবে। 17 তারিখ ওপেন গ্রাউন্ডে রক্তিম চ্যাটার্জির বেঙ্গল পুলিশ চ্যাপ্টার 1-এর ট্রেলার লঞ্চ হবে, নামটা এখন বললাম না, খালি ট্যাগ লাইনটা বলে দিচ্ছি, দ্য আননোন ওয়ার স্টোরি, দ্য আননোন ওয়ার স্টোরি চ্যাপ্টার 1 মা বোনেদের জন্য লড়বে, কনসেপ্ট তুমি দেখে নেবে সেদিনকে, কনসেপ্ট দেখে নেবে, আটকাতে পারলে আটকে নিক, আর আমার দম থাকলে আমি ওকে ঠিক, যদি আমার সামহাও একটা কথার কথা বলছি, 1 কোটি টাকার ছবি যদি 1 কোটি 1 লাখ টাকা ব্যবসা দেয় তাহলে তো আমার ছবিটা একটা জায়গায় যাবে, তো আমার ছবিটা তো খুব স্বল্প বাজেটে, আমি ব্ল্যাক লিস্টেড, আমার সাথে কেউ কাজ করবে না, আমি দেখি আমার সাথে কে কতদিন কাজ না করে থাকতে পারে, আমার 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 আমি আমার সাথে কাজ করবে না, আমার সাথে কোনো বড় বড় কেউ ভালো কাজ করবে না, আমি দেখি আমার সাথে কি করে কাজ না করে থাকতে পারে, আচ্ছা, কোনো তোমার রিগ্রেট থাকবে না। এখন যে আমাদের একটা চল এসেছে, যেহেতু তুমি এরকম ভিশন নিয়ে এরকম ভাবে আনছো, এবং যেগুলো আমি শুনলাম বা যা আমি দেখেছি, যা আমি ফিল করেছি, তো তুমি এটা কি প্যান ইন্ডিয়া চিন্তা ভাবনা করছো? যেহেতু খুব একটা চর্চিত চেঙ্গিজ এসছে এবং বাঘাযতীন আসছে আমরা শুনেছি, তার মাঝে এটাও কি আসবে? কারণ দেখো, একজন অ্যাটেম্প নিয়েছে, এরপর পরপর দেবদায়ক হবে, রক্তিমদায়ক হবে, তারপর না আরো দুজন চেষ্টা করবে, অ্যাটেম্প তো একজন একজন করে এগোবে জিনিসটা, তো সেরকম কি তুমি ভাবনা চিন্তা করছো? অনেস্টলি স্পিকিং, না না, তুমি ফিল্মটা পেয়েছো প্যান ইন্ডিয়ার আজকে আমি জানি, কিন্তু না, মিথ্যে কথা বলবো না, না আঘাত না মাটিতে থাকতে শেখায়, আমি এখন মাটিতে আছি, আমার কোনো প্রডিউসার হবার কোনো ইচ্ছে নেই, আমার কনসেপ্ট গুলো আসুক সেটাতে আমার বড় ইচ্ছে, আমারও ফ্যামিলি ড্রামা আছে, সেপ্টেম্বর থেকে শুটিং স্টার্ট হবে, আমিও ফ্যামিলি ড্রামা করতে চলেছি, কিন্তু তো ওই ধরনের ফ্যামিলি ড্রামা না,
আমার ফ্যামিলিটাকে তুমিও ভালোবাসবে, আমার ফ্যামিলি ড্রামাটাকে তুমিও পছন্দ করবে, তুমিও ভালোবাসবে, এটুকুনি বলতে পারি। আমার অনেক শুভকামনা থাকবে। এবং কয়েকটা জিনিস আমি লাস্টে জেনে নিই, অঙ্কুশদার সাথে কি কোনো ঝগড়া ঝামেলা তোমার হয়েছিল কখনো? তাহলে কি এই মিডিল ম্যান গুলোই গন্ডগোল করলো? এরপরে যদি মির্জা দুজন মিলে আবার কোলাপ করে, যেহেতু অঙ্কুশদা অ্যানাউন্স করেছে কয়েকদিন আগে, আমরা কি পাবো? জীবনেও আর খোলা হবে না, ব্যাস সেটা কি খালি অঙ্কুশদা বা অন্য কারোর সাথেও কি তাই? খোলাবে, আমি যাবো না খুব একটা, ইন কোনো ফিউচার কি ঝামেলা নেই। দেবদার কাছে আবার অ্যাপ্রোচ করতে দেখবো? কারণ একবার কিংবদন্তি নিয়ে তুমি গেছো, বা সেগুলো তো অনেক ইন্টারভিউ অনেক কিছু আছে। দেবদা মানুষটা খুব ভালো, তাহলে তুমি কেন যাবে না তার কাছে? সেও কি ভেবে রেখেছে আমার সম্পর্কে সে জানে না, সময় আছে দেখুন। এদিকে জিদ্দার কাছে আমার সাথে আলাপ নেই, আচ্ছা, এরপর উইন্ডোজ নিজের একটা আলাদা ঘরানা তৈরি করেছে, ফ্যামিলি অডিয়েন্স সেকশন। যদি আমি এরকম একটা কমার্শিয়াল সেকশনে যে একটা আলাদা ঘরানা তৈরি করি, তাতে প্রবলেম কি? নিশ্চয়ই নিশ্চয়ই আমি যদি তোমার মধ্যে 5% ইম্প্যাক্ট যদি আজকে ফেলেছি কোনো নাম ছাড়া, তার মানে নিশ্চয়ই আমার কাজটা ভালো, তাই তো? নিশ্চয়ই অবশ্যই কোনো বড় নাম আমি বা এটাকে এখনো মুখ না আমি এটাকে দেখেও বিশ্বাস করি ছিটকে গেছি। আমি বলছি ছিটকেই গেছি, আমি কারো থামনেল নিয়ে বলছি ছিটকে গেছি সত্যিকারের। এবারে কোনো আমরা ছিটকে এখনো মুখ পাইনি, মুখ পাইনি কারোর, কোনো হিরো কে আছে কিচ্ছু না, জাস্ট একটা বিজিএম এইভাবে একটা সাজানো একটা স্টেটাস বা একটা পোস্ট, তাতেই সত্যিকারেই ছিটকে গেছি। পরবর্তীর জন্য ওয়েট করছি, ভালো হবে, তোমার থেকে অনেক আশা আছে। কার কি আছে জানি না, আমার আছে। একটা ছেলে যেরকম ভাবনা চিন্তা করছে, ইন্ডাস্ট্রি কেউ করছে না, এটা ফ্যাক্ট। অ্যাজ এ অডিয়েন্স আমি বলছি, অনেক বড় প্রডিউসার আছে, তার কাছে 5 কোটি 10 কোটি দিয়ে অনেক বড় কিছু আনতে পারে, সে কেন আনছে না জানি না। এটা একটা অডিয়েন্স হিসেবে বললাম, এটা আক্ষেপ। যাক, আমি হয়তো আক্ষেপ সরিয়ে দেবো। সেটাই আমার ছবি সেটাই দাদা, 24 তারিখে তোমার দেখতে যাও, প্রিমিয়ারের নিশ্চয়ই দিন, প্রিমিয়ারের দিন তুমি যদি সিটি না মেরেছো, ঠিক আছে, খালি একটা ডায়লগ বলছি, মরার বাঁচার মাঝখালে খালি ভগবানকে মনে করবি, দাস তো প্রাণী পশুরাও থাকে, সুতরাং এই ধরনের এলিমেন্টস আছে আমার ছবিতে। যাই হোক, তো অনেকটা সময় নিলাম। আসতে পারবেন, আমি আশা করবো প্রিমিয়ারে যেন একটা এই ছোট ভাই ডাক পায়। হ্যাঁ হয়তো আমি অনেক, আমি 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 এবারে ওপেন প্রিমিয়ার করব, সেটাও বলে রাখি, এটা আমরা প্ল্যান করেছিলাম। কারণ আমার তো কোনো ইন্ডাস্ট্রি থেকে লোকজন তো আমার সিনেমা দেখতে আসবে না, তো আমার সিনেমাটা জনগণের জন্য থাকবে। নিশ্চয়ই আমি দেবদাকে ইনভাইট করব, জিতদাকে ইনভাইট করব, তাদের ফ্যান্স ক্লাবকে ইনভাইট করব, কিন্তু আমার সিনেমাটা এবার ওপেন হবে, আমার প্রিমিয়ারটা এবার ওপেন হবে, অঙ্কুশদাকে ইনভাইট করবে না? ঝগড়া তোলে, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। আমি আজ পর্যন্ত আমার ফোনে নামটা না ভাই বলে সেভ করে রেখেছি, আমি কোনোদিন চেঞ্জ করিনি। আমি আবার বলছি, সম্পর্ক যেটা তৈরি হয় সেটা ঘরের মধ্যে রাখা ভালো, সম্পর্ক রাস্তায় আনতে হবে, মেবি ও ঠিক আমি ভুল, এটা মেনেই চলি না, কি আছে, হারিয়ে তো ফেলবো না, প্রতিটা সমালোচনা তোমাকে কাজ করতে সাহায্য করবে, প্রতিখানি সমালোচনা, আমি সেটাকে বিশ্বাস করি, আমি সেটাকে বিশ্বাস করি। আচ্ছা কোনো সিরিয়ালের কোনো ছেলে মেয়েকে নিয়ে পরবর্তী ভাবনা চিন্তা রয়েছে, যেহেতু তুমি নতুনদের সুযোগ দিচ্ছ, নাকি একদম নতুন নিয়ে ভাবছো, একদম নতুন? না 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 না, আমার এটা তো সিরিয়ালে ছেলেই রয়েছে, সে খুব বড় ফেস না, কিন্তু তাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছি তাকেও হিরো লাগবে, সেটা কথা না, ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ডেডিকেশনটা মানুষের মানে রাখতে হয়, ডেডিকেশনটা রাখতে হয় দিনের শেষে, ওটা যদি কেউ প্রপারলি জানে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে কারোর কাছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেকটা সময় নিলাম, অনেক বেস্ট উইশেস রইলো। আমি নিজে অ্যাজ এ দর্শক আবার বলছি,
তোমার থেকে অনেক বড় কিছুর জন্য ইন ফিউচার অপেক্ষা করব, বড় কিছু আসুক। এবং আমি পার্সোনালি তোমাকে খুব রেসপেক্ট করি, যাই হয়ে যাক, যেখানে যা করুক, আমি অনেকদিন ধরে দেখছি। ইনফ্যাক্ট আমার তোমার ওখানে রিপ্লাইয়ে কমেন্টেও হয়তো দেখেছো, আমি সবসময় পজিটিভই কমেন্ট করেছি, আজ অব্দি কোনো বাজে কথা বা ভাবতেও পারিনি আর কি। তো এটা খুব ভালো লাগছে আজকে এরকম তুমি এসছো, আবারও বলি যে তো। বাজে কথা বলে, যে বাজে কথা বলে তাদেরকেও থ্যাংক ইউ, যারা বাজে কথা বলতে সাহায্য করে তাদেরকেও থ্যাংক ইউ, যারা ভালো ভেবেছে তাদেরকেও থ্যাংক ইউ, যারা বাজে ভাবছে তাদেরকেও থ্যাংক ইউ। কারোর প্রতি দুঃখ ক্লেশ কোনো কিছু নেই। একটা কথা জানবে, আমি কোনো কিছু ভুলে যাইনি, আমি কোনো কিছু ভুলে যাইনি। ইঞ্চিতে ইঞ্চিতে মেপে মেপে আমি জবাব দেব, আর আমার জবাবটা হবে পর্দায়, প্রতিটা সিকুয়েন্স আমার জবাব দেবে, আমার জবাব দেবে আমার প্রোডাকশন, প্রতিটা ইঞ্চিতে জবাব দেবে। আবার এটাও বলছে না যে আমার টাকায় সিনেমা হচ্ছে, একদম না, আমারও কো ফাইন্যান্সার আছে, খুব আমার আমার পার্টনার, আমার বন্ধু বান্ধব, তারা যথেষ্ট আমাকে হেল্প করেছে। তাদের রিটার্নটা যদি তাদেরকে আমি ভালো সিনেমা দিয়ে দিতে পারি, তাহলে ভবিষ্যতে তারা আবার সিনেমা করবে, আবার আমি সাহস পাবো। এটা তো নিজের বাড়ির পয়সা লাগলো তাই হতো, এটা অন্যায়টা কোথায়? এর মধ্যে তো কোনো তো অন্যায় নেই। সুতরাং ভালো ভালো হোক।